গত 2 বছরের প্রথম সারির 7 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তৃণমূল পর্যায়েও চলছে বহিষ্কার। কেন্দ্রীয় নেতারা বলছেন ক্ষমতাসীনদের সঙ্গে আঁতাত, দলের সিদ্ধান্ত না মেনে নতুন সংগঠন তৈরি করা, স্থানীয় ও উপনির্বাচনে অংশ নেওয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দ্বিমতের কারণে তাদের দল থেকে বের করে দেওয়া হয়েছে। একই কারণে নজরদারিতে রয়েছেন আরও বেশ কয়েকজন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কার করে বিএনপি। এর আগে দলের সিদ্ধান্ত না মেনে সিটি নির্বাচনে অংশ নেয়া নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকার, কুমিল্লার মনিরুল হক সাক্ষু, খুলনার নজরুল ইসলাম মঞ্জুকে বহিষ্কার করে দলটি। সংসদ থেকে পদত্যাগ করার পর ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনে অংশ নেয় প্রবীণ নেতা আব্দুস সত্তার ভুইয়াকেও দল থেকে বের করে দেয় বিএনপি। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশব্যাপী তৃণমূলের অনেক নেতাকেই বহিষ্কার করা হয়েছে, আর এসবের প্রভাব সরকার বিরোধী আন্দোলনে পড়বে বলে মনে করেন বহিষ্কৃতরা। আমি মনে করি যে এটা সিদ্ধান্তটি সঠিক ছিল না, কিন্তু এতে করে আমরা যে বক্তব্য তুলে ধরেছি সেই বক্তব্যের সমর্থনে আমরা যে কর্মকাণ্ডের ওয়াদা করেছি সেটা আমরা চালিয়ে যাব। আমরা আমাদের প্রশিক্ষণ সহ নানাবিধ কর্মসূচি পালন করব। দেশে চলমান আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের সময় আমরা ভূমিকা রাখার জন্য অপেক্ষা করছি। যদিও বিএনপির হাইকমান্ডের দাবি বহিষ্কারের কোনো প্রভাব পড়েনি দলে, আগামীতেও পড়বে না। দলীয় সিদ্ধান্ত, এটার সাথে আমাদের আন্দোলন, জনগণের যে দাবি দেওয়া, মুক্ত হওয়ার যে আন্দোলনে আমরা নেমেছি, এটা তো অব্যাহত থাকবে। বিএনপির জন্য কেউ হেভিওয়েট না, যতক্ষণ বিএনপিতে আছে ততক্ষণ হেভিওয়েট। বিএনপিতে যাওয়ার পরে, বিএনপি থেকে যাওয়ার পরে আর কেউ হেভিওয়েট থাকে না, এটা তো আমরা দেখেছি বহুবার। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে আঁতাত সহ বেশ কিছু কারণে আরও কয়েকজনকে নজরদারিতে রেখেছে বিএনপি। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।